আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আসমানের বৃষ্টি দিয়া আমার পানির হাজাত পূরণ করে দেয়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, যাও যাও ইস্তেগফার করো। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বসা, ওই মজমায় আরেকজন আসছে, আয়েশা ডাক দিয়া কয় হাসান আমার সম্পদের ভিতরে বরকত নাই, ব্যবসার ভিতরে লস খাচ্ছি, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার ব্যবসার ভিতরে বরকত দান করে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে আল্লাহর বান্দা বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দিবেন। আর এক ব্যক্তি এসে কয় আমার সন্তান নাই, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দেয়। হাসান বসরি কয় ইস্তেগফার করো। খাদেম ডাক দেয়া বলে ও গো আল্লাহর ওলি হাসান এক ইস্তেগফার কি এতগুলো সমস্যা সমাধান করতে পারবে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে খাদেম তুমি কি আল্লাহর কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলা বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলে রে খাদেম আল্লাহ তাআলা কয় ডাক দেয়া বলে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। রে বান্দা ফিরিয়ায় ফিরিয়ায় ইস্তেগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার, তোর গুনাহ যত বড়ই হোক না কেন আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি পাহাড় সমতুল্য হয়ে যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। তোর গুনাহ যদি সমুদ্রের ফানার চেয়ে বেশি হয়ে যায় আমি আল্লাহর গফফার নামটা তার থেকেও বেশি বড়। বান্দা ফিরিয়ায় ফিরিয়ায় ইস্তেগফার কর, নিশ্চয়ই আমি আল্লাহ গফফার। ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবা, একটু খেয়াল করো আল্লাহর নবী সরকারে দু আলম নবী রহমতন লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের কিনারায় বসে রয়েছেন, এমন সময় দেখে একটা কাক আইসা উইরা এক এক চিমটি মুখ দিয়া ঠোঁট দিয়া কামড় দিয়া কিছু বালু নিয়া সমুদ্রের ভিতরে ফেলায়, আবার উইরা ঈশা বালুগুলো নিয়ে সমুদ্রের ভিতরে ফেলায়, আবার উইরা ঈশা বালু নিয়া সমুদ্রের ভিতরে ফেলায়, বারবার বারবার এমন করতেছেন। মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছেন, কারণ কি একবার এই বালু দিয়া ও কাক কি করে সমুদ্রের ভিতরে কেনই বা বালু ফেলায়? যদি কাক সমুদ্র বরণ বরট করতে চায় তাহলে এই সামান্য বালু দিয়ে তো সমুদ্র বরট করা যায় না, কি কারণ কি জন্য এমন করতেছে? এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সরকারে দু আলাম রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির, আর ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো আল্লাহর নবী আপনি কি চিন্তা করতেছেন? কাক কিভাবে সমুদ্র বরণ বরট করবে এটা চিন্তা করতেছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলে ভাই জিব্রাইল কি বুঝাইতে চায় বুঝলাম না, কাক কিভাবে সমুদ্র বরণ বরট করবে? সামান্য একটু বালু নিয়ে যখন সমুদ্রের ভিতরে বালুগুলো নিক্ষেপ করে, বালু তো পানির ভিতরে মিলিয়া যায়, বালুর কোনো অস্তিত্ব থাকে না, কিভাবে এ সমুদ্র বরট করবে? ও যুবক ভাই ভালো করে শোনো, জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আপনি আল্লাহ তাআলা বলেছে, আপনি বলে শুনেন, এই যে কাক সে এক 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 ঠোকর বালু নিয়া সমুদ্রের ভিতরে ফেলায়, আবার এই সে এক ঠোকর বালু নিয়া সমুদ্রের ভিতরে ফেলায়, ও গো আল্লাহর নবী আপনার উম্মত যেরকম গুনাহ করে, আপনার উম্মত যখন গুনার ভিতরে শামিল হয়ে যায়, আপনার উম্মতের গোটা জীবনটা যদি গুনায় ভরা থাকে তাহলে কাকের মাথায় যে বালুটুকু উঠে এতটুকু পরিমাণ হয় না। এই গুনাহ নিয়ে যদি কোনো আল্লাহর বান্দা একটাবার আল্লাহর রহমতের দরিয়ায় সব ডুব দিয়া দেয়, একটাবার যদি আল্লাহ বলে ডাক দিয়া ফেলায়, একটাবার যদি মালিক রে ডাক দেয় আল্লাহ আমি গুনাহগার
আমার মতো গুনাহগার আর কেউ নাই আমার মতো পাপী আর কেউ নাই আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও সামান্য গুনাহ নিয়া যখন আল্লাহর বান্দা তার 80 বছর 70 বছর 40 বছর 50 বছরের গুনাহ নিয়া যখন রহমতের দরিয়ায় ডুব দেয় আল্লাহ বুনিয়া ডাক দেয় দুইটা ফোঁটা চোখের পানি যদি ফেলা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা আল্লাহ তাআলা যেরকম যেরকম কাক বালু ফলাইনি যেরকম কোন বালুর অস্তিত্ব পাওয়া যায় না ও আল্লাহর বান্দার আমল নামায় কোন গুনাহ থাকে না আল্লাহ তাআলা গফফারু উয়ুব নামক চাদর দিয়া তার গুনাহগুলো পেঁচায়া ও আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতি বানায় দেয় শুধু তাই না রে বাবা কেমনে বুঝাইলে বুঝবেন আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম আমাদেরকে নসিহত করে শুনাইছেন আমাদেরকে বয়ান করে শুনাইছেন বুজুর্গদের কথাগুলো নকল করতেছি নিজের যোগ্যতা বলতে কিছু নাই বলে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর মূসার কাছে বনী ইসরাইলের লোকেরা এসে বলল গো আল্লাহর পয়গম্বর ওগো পয়গম্বর মূসা বৃষ্টি নাই পানি নাই আমরা বড় টেনশনে আছি পানির পিপাসায় কাতরাইতেছি এমনকি গবাদি পশুগুলো পানির পিপাসায় কাতরাইতেছে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আসমানি বৃষ্টি দিয়া পানির হাজাত পূরণ করে দেয় আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়া বলে এই বনী ইসরাইলের লোকেরা আগামীকালকে অমুক জায়গায় অমুক মাঠে তোমরা সকলেই উপস্থিত হয়ে যাওয়া আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব দোয়া করলে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিবে বলুন সুবহানাল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে নববীর ভিতরে বসা এমন সময় সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী পানি নাই মদিনার মানুষগুলো পানির পিপাসায় একাত্রাইতেছে ছটফট করতেছে আল্লাহর হাবিব একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেয় মায়ার নবী রাহমাতান লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদেরকে বলেন সাহাবাই কেরাম অমুক ময়দানে খোলা আকাশের নিচে তোমরা সকলেই উপস্থিত হয়ে যাবা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উপস্থিত হয়ে যাবা এমনকি গবাদি পশুগুলো নিয়ে উপস্থিত হয়ে যাবা মায়ার নবী দুই রাকাত নামাজ আদায় করলেন সকলকে নিয়া এরপরে আল্লাহর নবী দুইটা হাত উঠায় দিলেন এই যে দুই রাকাত নামাজ আদায় করলেন এই নামাজকে হাদিসের ভাষায় বলা হয় সালাতুল ইস্তিসকা বৃষ্টির জন্য নামাজ নবী আমার নামাজ পড়া দুইটা হাত উঠায় দিয়েছেন সাহাবাই কেরাম বলেন নবী হাত উঠাইতে উঠাইতে উঁচা করে দিয়েছেন নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল এমন সময় আল্লাহর নবী দোয়া কইরা হাত নামাইবার আগে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে বৃষ্টি দিয়া সকলকে ভিজায় দিয়েছে শুধু এক নয় দুই নয় সাত দিন পর্যন্ত মুসল ধরে বৃষ্টি পড়েছে বলুন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সকলকে নিয়া খোলা আকাশের নিচে হাজির হয়ে যায় আল্লাহর পয়গম্বর এরপরে দোয়া করে আল্লাহ পানি নাই বৃষ্টি নাই বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ বৃষ্টি নাই বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও এখন দোয়া করতেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না দোয়া করতেছে বৃষ্টি হচ্ছে না আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে মালিক আমার ও গো আল্লাহ বারবার দোয়া করতেছি আয় আল্লাহ এখন পর্যন্ত বৃষ্টি দিচ্ছ না গো আল্লাহ কেন বৃষ্টি দিচ্ছ না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে আ মূসা এই মজমার ভিতরে একজন গুনাহগার আছে যে 40 বছর ধরে গোপনে গোপনে গুনাহ করে এই গুনাহগার যতক্ষণ না পর্যন্ত বের হয়ে যাবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আসমানের বৃষ্টি দেব না ও যুবক ভাই তোমার আমার গুনার দ্বারা আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যায় ঠিক কি না জোরে বলেন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উঁচা জায়গায় দাঁড়ায়া উপস্থিত সাথীদেরকে ডাক দিয়া বলে বনী ইসরাইলের লোকেরা
তোমাদের ভিতরে এমন কে আছে 40 বছর ধরে গুনাহ করতেছো গোপনে গোপনে কেউ জানে না কিন্তু একজন জানে তিনি কে আর জোরে বলো তিনি কে যুবক ভাই মনে করতেছো আমার গুনার খবর কেউ জানে না আমি একা একা গুনাহ করতেছি আমি গোপনে গোপনে গুনাহ করতেছি আমি লেপ কম্বল মুড়ে দিয়ে একা একা গুনাহ করতেছি কেউ না জানলো একজন জানে তিনি কে জোরে জোরে আওয়াজ করে বলো তিনি কে ও যুবক ভাই আল্লাহর নবী ডাক দিয়া কয় এ বনি ইসরাইলের ভিতরে কে আছো গুনাহগার বের হয়ে যাও বার 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 যখন এলান করে কেউ বের হয় না হঠাৎ করে পয়গম্বর মুসা তাকায় দেখে পুরো আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে মুষলধারে বৃষ্টি হইতেছে পয়গম্বর মুসা চোখে পানি নিয়ে জমিনের ভিতরে পড়ে গেছে আর করুণ সুরে ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমাকে আমার উম্মতের মাঝে দ্বিতীয়বার জুটা বানায় দিলা প্রথমবার বলেছো দোয়া করলে বৃষ্টি দিবা আল্লাহ দোয়া করেছি বৃষ্টি দাও নাই আমার উম্মতের সামনে আমি কেমনে মুখ দেখাইব আয় আল্লাহ দ্বিতীয়বার বলছো গুনাহগার বার হয়ে বাইর হয়ে গেলে বৃষ্টি দিবা তাও বৃষ্টি দিলা না বৌলা গুনাহগার বের হয় নাই কিন্তু তুমি বৃষ্টি দিয়ে দিয়েছো আমি তো দ্বিতীয়বারের জন্য মিথ্যাবাদী হয়ে গেছি আয় আল্লাহ কারণ কি বুঝলাম না আল্লাহ তাআলা ডাক দেয়া বলে পয়গম্বর তুই যখন বারবার তুমি যখন গুনাহগারকে বের হয়ে যাইতে বলছো বের হয়ে যাইতে বলছো আমার বান্দাটা ডানেও তাকাইতে পারে না বামেও তাকাইতে পারে না আমার বান্দা গুনাহগার পৃথিবীর কেউ জানে না কিন্তু আমি আল্লাহ জানি আমার বান্দাটা মাথা নিচের দিকে দিয়া বলে জোরেও কান্না করতে পারে না আবার হাউমাউ করে কান্না করতে পারে না উইঠাও যাইতে পারে না মানুষ কি বলবে উইঠা গেলে মুখ দেখাইবে কিভাবে মানুষের সামনে এই জন্য আমার বান্দাটা জমিনের ভিতরে বইসা মাথাটা নিচের দিকে দিয়া আমি আল্লাহকে ডাকতাম আল্লাহ ওগো মালিক পৃথিবীর কেউ জানে না আমি গুনাহ করেছি কিন্তু তোমার চোখ থেকে আমি ফাঁকি দিতে পারি নাই আয় আল্লাহ আমাকে যদি জাহান্নামে দিয়া দাও গো মাওলা তোমার কোনো লাভ নাই আবার যদি জান্নাতে দিয়া দাও তোমার কোনো লস হবে না আয় আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ 40টা বছর ধরে জীবনে কোনো দিন মানুষের সামনে তুমি বেইজ্জতি করো নাই আল্লাহ 40টা বছর ধরে কোনো দিন মানুষের সামনে আমাকে অপমান করো নাই আয় পরওয়ারদিগারে আলম আল্লাহ ও গো মালিক আয় আল্লাহ এখন তুমি আমাকে বেইজ্জতি কইরো না আমি এখান থেকে বের হয়ে গেলে মানুষের সামনে মুখ দেখাইতে পারমু না আয় আল্লাহ এখন তওবা করলাম আর গুনাহ করব না এই বলিয়া চোখের পানি যখন আমার বান্দা সাইরা দিয়েছে আমি আল্লাহর গফফার নামের ভিতরে ঢেউ শুরু হয়ে গেছে আমি আল্লাহর গফফার নামের ভিতরে জোর শুরু হয়ে গেছে আমি আল্লাহ গফফার আমার কাছে আমার বান্দা মাফ চাইছে এরপরে যদি আমি আমার বান্দাকে মাফ না করি এরপরে যদি আমি আমার বান্দাকে যদি মানুষের সামনে বেইজ্জতি করি তাহলে আমি আল্লাহর গফফার নাম আর থাকে না আমি আল্লাহর রহমান নাম আর থাকে না আমি আল্লাহর রহিম নাম আর থাকে না ও পয়গম্বর যেই বান্দার গুনার কারণে আমি আল্লাহ আসমানের বৃষ্টি বন্ধ করে দিয়েছি যেই বান্দার গুনার কারণে আমি আল্লাহ দীর্ঘদিন ধরে বৃষ্টি দেই নাই ওই বান্দার চোখের পানি আমার কাছে এত পছন্দ হয়ে গেছে গা ওই বান্দার চোখের পানি আমার গফফার নামের ভিতরে ঢেউ তুইলা দিছে ও পয়গম্বর যখন ওর চোখের পানি গড়ায়া গড়ায়া জমিনের ভিতরে পড়েছে আমি আল্লাহ আসমানের বৃষ্টি আর দুইরা রাখতে পারি নাই বলে জমিনে পড়তে দেরি আমি আল্লাহর আসমানের বৃষ্টি জমিনেও আসতে দেরি করে না আল্লাহ তাআলা সেই কথাই বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম বান্দা তুই ফিরিয়াই ইস্তেগফার কর নিশ্চয়ই আমি আল্লাহ গফফার তুই যদি কো ইস্তেগফার করস আমি তোর গুনাহ শুধু মাফ করব তা নয় তোর গুনার কারণে যদি আসমানের বৃষ্টি বন্ধ করে দেই তাহলে শোন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা বান্দা তুই যখন ইস্তেগফার করবি আমি আল্লাহ আসমানের বৃষ্টি তোর জন্য চালু করে দিব বলুন সুবহানাল্লাহ আর জোরে আল্লাহু আকবার আর জোরে কোন আল্লাহু আকবার ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আমি আল্লাহ তোর জন্য আসমানে বৃষ্টি চালু করে দিব ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন
আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দা তুই যখন ইস্তেগফার করবি ফাকুল তুস্তাগফিরু বান্দা তুমি যখন ইস্তেগফার করবা ইয়ুমদিদুকুম বি আমওয়ালিন ওয়া বানিন আমি আল্লাহ তোর মালের ভিতরে আমি আল্লাহ তোর সম্পদের ভিতরে বরকত দিব গুনাহ হইব নাকি বেশি জোরে হয়ে গেল না একটু আস্তে কোন গুনাহ হইতে পারে তো আর আস্তে অটো সিস্টেম আস্তে কইলে জোরে হয় জোরে কইলে আস্তে হয় নাকি আরেকটু আস্তে কোন সুবহানাল্লাহ এটি অটো আরেকটু আস্তে সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ কইতেছেন গুনাহ হইতেছে নাকি নাকি হ্যাঁ পকেটে রাইখে দিছেন যখন আল্লামা হাসান জামিল সাহেব হাফিজাহুল্লাহ হুজুরে আসবে তখন ছাড়বেন নাকি আজকে শীতের দিন আছে বাড়ি যাইয়া দুইজনে মিলা কম্বল মুড়ে দিয়া তারপর স্বামী স্ত্রী দুইজনে সুবহানাল্লাহ জপবেন নাগফিরু বান্দা তুই ইস্তেগফার কর ওয়ায়ুমদিদুকুম বি আমওয়াল আমি আল্লাহ তোর মালের ভিতরে তোর সম্পদের ভিতরে বরকত দিব শুধু সম্পদের ভিতরে বরকত দিব তা নয় ওয়ায়ুমদিদুকুম বি আমওয়ালিন ওয়া বানিন তোর সন্তানের ভিতরে বরকত দিব যুবক ভাইরা আমার সন্তানের ভিতরে বরকত দিব এর ব্যাখ্যা উলামা ইকরাম বলেন যাদের সন্তান নাই তারা যদি ইস্তেগফার করে তাহলে আমি আল্লাহ তাদেরকে সন্তান দিব জোরে কন জোরে কন জোরে কন ইস্তেগফারের আমল করলে সন্তান দিবে কে আজকে সন্তানের জন্য মাজারে দৌড়াই আজকে সন্তানের জন্য শাহজালাল শাহ পরান যাই আজকে সন্তানের জন্য শাহ মখদুম যাই আজকে সন্তানের জন্য বিভিন্ন মাজদারে যাই সিজদা দেই আর কই বাবা একটা সন্তান দেন আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার দুনিয়ার কোনো মাজারওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই দুনিয়ার কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না দুনিয়ার কোনো মাজারওয়ালা সম্পদ দিতে পারে না দুনিয়ার কোনো মাজারওয়ালা অর্থের মালিক বানাইতে পারে না মাল দৌলত সন্তান দেওয়ার মালিক কে আরো জোরে বরদারাজ কণ্ঠে বলো কে এ যুবক ভাই ভালো করে শোনো দুনিয়ার কোনো কবরওয়ালার দেওয়ার কোনো ক্ষমতা নাই তবে হ্যাঁ কবরওয়ালাদের জন্য তারা মোহতাজ তারা নিতে চায় প্রত্যেকটা কবরের সামনে যখন দাঁড়ানো হয় ডাক দেয়া বলে আরে ভাই আমার জন্য একটু ইসালে সব কইরা যাও আমার জন্য একটু সুরায় ফাতিহা সুরায় ইখলাস কইরা দোয়া করে যাও দুনিয়ার কোনো কবরওয়ালার দেওয়ার ক্ষমতা নাই ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কবর থেকে একটা জিনিস আনা যায় নবীর রওজা থেকে একটা জিনিস আনা যায় বলে কোন জিনিস কয় কোন আল্লাহর বান্দা যদি নবীর ইশক মহব্বত বুকে নিয়া নবীর প্রেম সাগরে ডুব দিয়া হুসাইন আহমদ মাদানির মতো যদি শৌক শৌক নিয়ে যদি মদিনার প্রান্তরে হাজির হয়ে যায় বলে কেমন শৌক শৌক নিয়া আল্লাহর আল্লাহর একজন অলি হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আমার দাদা উস্তাদ হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই ইশক মহব্বত নিয়া প্রেম নিয়া যখন মদিনায় চইলা গেছি বলে মদিনার অলিগলি দিয়া ঘুরে ডাস্টবিনের ভিতরে দেখে ঘরে পয়লা খাবার পয়রা রইছে খাবারগুলো উঠায়া পরিষ্কার কইরা মুখের ভিতরে দিয়া দেয় আর ডাক দেয়া কইরে খাবার তুমি এটা মনে কইরো না আমার খাবারের বড় অভাব আমি ক্ষুধার্ত আমি খানা পাই না এটা মনে কইরো না আমি তোকে উঠায়া কেন মুখের ভিতরে দিলাম জানো কি জানো কি জানো কি এই যেই জায়গায় তুই পয়রা রইছস এই জায়গাটা আমার নবীর কদম পড়েছে আমি আমার নবীর কদমের মহব্বতে আমি আমার নবীর কদমের মহব্বতে তোকে আর জমিনে পয়রাতে রাখতে দেই নাই আমি তোকে উঠাইয়া আমার মুখের ভিতরে দিয়া দিলাম কয় কতটা ইশক মহব্বত নিয়া আল্লাহর নবীর রওজার সামনে হাজির নবীর রওজার সামনে যায়া নবীর রওজার সামনে যায়া কয় চমকতি রহে তেরে রওজা কে মনজর হমে ভি আয়া হ্যায় ও শৌকে আবু জর হমে ভি আয়া হ্যায় ও জজবে মিলালি কয় আল্লাহর নবীর রওজার সামনে যা ডাক দেয় আসসালামু আলাইকুম ইয়া জদ্দি কবর থেকে রওজা থেকে সরকারে দু আলম হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি বলে রওজা থেকে পয়গম্বর সালামের জবাব দিয়া দিয়েছি ঠিক যদি কিয়ামত পর্যন্ত কোন আল্লাহর বান্দা কোন আশিক রাসূল নবীর রওজার সামনে দাঁড়া যায় নবীর রওজার সামনে যায় সালাম দেয় তাহলে নবী তাকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকায় দিবি এই তমাম দুনিয়ার ভিতরে
একটা জায়গা আছে একটা রওজা আছে যেখান থেকে যদি একটা জিনিস আনা যায় শুধু শাফাআত আনা যায় আর तमाम দুনিয়ার যত পীরের দরবার বলেন যত পীরের খানকা বলেন যত পীরের কবর বলেন কোন কবরওয়ালার দেওয়ার কোন ক্ষমতা নাই কোন পীরওয়ালা জান্নাতে নেওয়ার কোন ক্ষমতা নাই কোন বাজারওয়ালা জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই হ্যাঁ তোমার জান্নাত তোমার কবরে তোমারই যেতে হবে তোমাকে সম্পদ দেনওয়ালা কে অর্থ দেওয়ার মালিক কে বলে মৃত্যু দেওয়ার মালিক কে সন্তান দেওয়ার মালিক কে একটা জবান বন্ধ থাকবে না চিল্লায় বলো সব কিছুর মালিক কে আর জোরে বলো কে কোন কবরওয়ালার দেওয়ার কোন ক্ষমতা নাই হ্যাঁ যদি কোন ব্যক্তি কবরে হ্যাঁ কবরে যান মাজার জিয়ারত করেন কোন বাধা নাই কোন বাধা নাই কোন বাধা নাই কিন্তু যদি কোন আল্লাহর বান্দা কবরে যেয়ে সিজদা দেয় কোন আল্লাহর বান্দা যদি কোন পীরের কদমে সিজদা দেয় হ্যাঁ পীরের 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 কাছে যাওয়া দরকার আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন সাদিকিনদের সংস্পর্শে যাও লাভ কি আমি আল্লাহর মহব্বত কলবের ভিতর আসবে আমি আল্লাহর ভালোবাসা কলবের ভিতর আসবে কিন্তু যদি কেউ বলে আমার পীরই আমাকে জান্নাতে নিবে আমার পীরই আমাকে জাহান্নাম থেকে বাঁচাইবে আল্লাহর কসম করে বলি দুনিয়ার কোন পীর কাউকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে না ময়দানে মাহশারে যখন দাঁড়ায় যাবে সব মানুষগুলো থরথর করে কাঁপবে শুধু তাই না আদম সফিউল্লাহ বলবে নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ বলবে নফসি নফসি ঈসা রুহুল্লাহ বলবে নফসি নফসি একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে বলবে আল্লাহ আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মতকে বাঁচাও চিল্লায় কর আল্লাহু আকবার যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবেন দুনিয়ার কোন মাজারওয়ালার দেওয়ার কোন ক্ষমতা নাই দিনেওয়ালা কে আরো জোরে বলেন দিনেওয়ালা কে চাইবেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে নাকি মাজারে দৌড়ায় চাইবেন আল্লাহ সেই কথাই বলে ফাকুল তুস্তাগফিরু বান্দা তুই ইস্তেগফার কর তুমি যদি বান্দা ইস্তেগফার করো ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম আল্লাহ কয় ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন আল্লাহ কয় আমি তোর সম্পদের ভিতরে বরকত দিব সন্তানের ভিতরে বরকত দিব এক নাম্বার যাদের সন্তান নাই আল্লাহ কয় তাদেরকে সন্তান দিবে সুবহানাল্লাহ কোন দুই নাম্বার যাদের সন্তান আছে আল্লাহ কয় তুমি ইস্তেগফারের আমল করো আমি আল্লাহ তোমাকে তোমার সন্তানগুলো তোমার বাধ্য সন্তান বানায় দিব আজকাল বর্তমান সময় প্রত্যেকটা গার্জিয়ানের একটাই অভিযোগ যে হুজুর সন্তান কথা শুনে না ইয়াবার ভিতরে জড়িত হয়ে যাচ্ছে সুদের ভিতরে জড়িত হয়ে যাচ্ছে জুয়ার ভিতরে জড়িত হয়ে যাচ্ছে ঠিক কিনা যারা বলেন এই ঠিক কি যে কয়জন বলছেন নাকি সবাই ঠিক শত শত অভিযোগ কয় হুজুর সন্তান ছিল না এক জালা সন্তান হইয়া হাজার জালা ঠিক কিনা জোরে বলেন সন্তান ছিল না এক জালা কিন্তু সন্তান হওয়ার পরে হাজার জালা কয় আপনার সন্তানকে আল্লাহ বাধ্য সন্তান বানায় দিবেন ইস্তেগফারের আমল করেন কারণ ইস্তেগফারের আমল যখন করা হয় আল্লাহ তাআলা জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয় বলুন সুবহানাল্লাহ আরো জোরে কন না সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চার মাযহাবের চারজন ইমাম মূল চার মাযহাবের চারজন ইমাম এর ভিতরে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি হাম্বলি মাযহাবের ইমাম তুই আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একদিন প্রচন্ড ঠান্ডার ভিতরে শীতের ভিতরে এরকম সফর করতেছে তো রাত্রেবেলা কোথায় থাকবে থাকার জন্য জায়গা খুঁজতেছে কোথাও কোনো জায়গা পাচ্ছে না এক বাজারের কন্যারে দেখে এক যুবক মানুষ বলে রুটি বানায় আর বিক্রি করে আগুনের পাশে বইসা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবককে যায় বলে বুঝবো আমি কি একটু তোমার আগুনের পাশে বসতে পারবো হ্যাঁ কোনো বাধা নাই আপনি বসেন এখানে আপনি বসেন ঠান্ডার থেকে একটু পরিত্রাণ পাবেন এখন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছে যুবক রুটি বানায় তখন বলে আস্তাগফিরুল্লাহ রুটি যখন বানায় বলে আস্তাগফিরুল্লাহ রুটি তাওয়ার উপরে দেয় কয় আস্তাগফিরুল্লাহ তাওয়ার থেকে নামায় তখন বলে আস্তাগফিরুল্লাহ যুবক শুধু জবানের ভিতরে আস্তাগফিরুল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ 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 যুবক শুধু ইস্তেগফারের আমলটা করতেছে আল্লাহর বান্দাকে ডাক দিয়া কয় আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে এরে যুবক এই ইস্তেগফারের আমল কতদিন ধরিয়া করতেছো ইস্তেগফারের আমল কতদিন ধরিয়া তুমি করতেছো আর ইস্তেগফারের আমল কইরা তুমি কি পাইছো যুবক ডাক দিয়া বলে কে আপনি আপনার পরিচয় আমি জানি না তবে
সময় শুনেন আমি এই ইস্তেগফারের আমল একদিন রাস্তা দিয়ে হাঁইটা যাচ্ছিলাম এমন সময় ওখানে আহমদ ইবনে হাম্বল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেগফারের বয়ান করতেছিলেন আমি ও বয়ানগুলো আমার কানের ভিতর আসছে আমি শুনেছি আহমদ ইবনে হাম্বল বলেছে ইস্তেগফারের আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা তার জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিবে আমি সেখান থেকে ইস্তেগফারের আমল করতেছি আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহ তাআলা আমার দোয়াকে কোনো বিফলে ফলায় না সবগুলো দোয়া আল্লাহ কবুল করেছেন সবেমাত্র একটা দোয়া এখন পর্যন্ত কবুল হয় না আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলে যুবক কোন দোয়াটা তোমার কবুল হয় না যুবক ডাক দিয়া বলে আপনি কে চেনেন না তবে আমি যেই যার বয়ান শুই না ইস্তেগফারের আমল করলাম তাকে আমি দুই চোখ দিয়া দেখতে পারি নাই আমি চলতি পথে তার আলোচনা শুনেছি তার উপরে আমল করতেছি আমি ওই আহমদ ইবনে হাম্বলের আর একটু আহমদ ইবনে হাম্বলকে একটু আমার দুই নয়নে দেখতে চাই এই দোয়াটা আমি আল্লাহর কাছে করতেছি আমার এই দোয়াটা এখন পর্যন্ত কবুল হয় নাই আহমদ ইবনে হাম্বল দাঁড়ায়া যুবককে ডাক দিয়া কয় যুবক আয় আমার বুকে আয় তোর সর্বশেষ যে দোয়াটা যেটা এখন পর্যন্ত কবুল হয় নাই ও দোয়াটা আল্লাহ তাআলা আজকে কবুল কইরা নিছে তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার ভিতরে আমাকে ঘুরায়া ঘুরায়া তোর সামনে হাজির কইরা দিয়েছে ও যুবক ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের হাতটা ধইরা বলে ও আবু যর তুমি ইস্তেগফার বাদ দিয়া কোন রাস্তা দিয়া গরো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিয়া তামাররা দৈনিক 100 বার ইস্তেগফার করি জিল্লা বল আল্লাহু আকবার ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই যেই নবী মাসুম সেই নবী যদি ইস্তেগফার করে রাহমাতাল লিল আলামিন নবী যদি ইস্তেগফার করে তাহলে তোমার আমার ইস্তেগফার করার দরকার আছে কি নাই জোরে আওয়াজ দিয়ে বলো আছে কি নাই একবার না দুইবার উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহ 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 বাবা এমন একটা সময় বসবাস করতেছি যেই সময় কদম বাড়াইলে গুনা ডানে তাকাইলে গুনা বামে তাকাইলে গুনা খাবারের ভিতরে গুনার আওয়াজ পাওয়া যায় খাবারের ভিতরে গুনার আওয়াজ পাওয়া যায় বলে নামাজ পড়তেছি তখন গুনার বাদ্য আমার কানের ভিতরে ঢুকে ঠিক কি নজরে বলেন এই জন্য যুবক ভাই যদি আল্লাহর গোলাম হইতে চাও রবের খাঁটি বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে চাও এখনো শুরুয়াত সুযোগ আছে আল্লাহ কয় বান্দা ফিরে আয় ইস্তেগফার কর নিশ্চয়ই আমি আল্লাহ গফফার যুবক ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গোটা জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে মাত্র 40 সেকেন্ডে কয় সেকেন্ডে গুনাহ মাফ করাইতে চান কে কে আল্লাহ কবুল করেন বলেন আমিন গুনাহ মাফ করাইতে চান তো ইনশাআল্লাহ ও যুবক ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন একবার সাহাবী খেয়াল করবেন রাহমাতাল লিল আলামিন নবীন পাঁচটা শর্তের সাথে পাঁচটা শর্তের সাথে যদি কোনো ব্যক্তি তওবা করতে পারে ইস্তেগফার করতে পারে তার 40 বছরের গুনাহ 80 বছরের গুনাহ 100 বছরের গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে মাফ করে দিবেন কয়টা শর্ত জোরে কোন আরো জোরে এক নাম্বার যেই গুনাহ করেছি আর করব না গুনার প্রতি ঘৃণা জামাবো তিন নাম্বার দুই নাম্বার গুনার প্রতি ঘৃণা জামাবো তিন নাম্বার গুনার প্রতি শর্মিন্দা হয়া লজ্জিত হয়া আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব চার নাম্বার যেই গুনাহ করেছি আর আল্লাহর কাছে পাক্কা ওয়াদা দিব আল্লাহ যেই গুনাহ করেছি ওই গুনার জীবনে করব না পাঁচ নাম্বার একটা হইল হকুল ইবাদ আর একটা হইল হকুল মাওলা একটা হইল আল্লাহ তাআলার হক আর একটা হইল বান্দার হক আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন বান্দার হক আল্লাহ করছেন কালো করবেন না ও যুবক ভাই কেমনে বুঝাইলে বুঝবারে বাবা মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামদেরকে বলেন ও আমার সাহাবাই কেরাম তোমাদের ভিতরে হতবাগা কপাল পোড়া কারা তোমরা কি জানো সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যার ঘর নাই থাকার জায়গা নাই বলে পরনের কাপড় নাই বলে খাবারের কিছু নাই তার মতো হতবাগা দুনিয়ার কেউ নাই আল্লাহর নবী কয় সাহাবাই কেরাম দুনিয়া তো সামান্য সময়ের জায়গা চক্ষু বন্ধ হয়ে গেলে বলে যে কোনো সময় যে কেউ বিদায় নিতে পারে এ তো সামান্য সময়ের জন্য এসেছি এ দুনিয়ায় যদি কেউ আরামে থাকে তাও কাল কিয়ামতের ময়দানে কোনো যায় আসে না দুনিয়ায় কেউ যদি কষ্টে থাকে তাও কোনো যায় আসে না কিন্তু এই দুনিয়ার থেকে যদি কোনো ব্যক্তি
রব্বি করিমের সাথে সম্পর্ক করে না যেতে পারে আল্লাহ তাআলার সাথে প্রেম ভালোবাসা কই না না যেতে পারে তখন হইল তার সাথে মুআমালা ও পরকালটায় যদি কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে নাফরমান হইয়া ধরা খায়া যায় তার মত হতভাগা কপাল পরার কেউ নাই এই কথা বলে আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার সাহাবাই কেরাম ভালো করে শোনো কাল কিয়ামতের ময়দানে এক প্রকার লোক আছে যারা বুড়ি বুড়ি আমল নিয়ে রব্বি করিমের সামনে দাঁড়াইবে পাহাড় সমতুল্য আমল নিয়ে রবের সামনে দাঁড়াইবে যাদের হজের আমল থাকবে ওমরার আমল থাকবে তাহাজ্জুদের আমল থাকবে নফল ইবাদতের আমল থাকবে কোন আমলের কোন কমতি নাই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবে দিবে এমন সময় একদল বান্দা এসে বলবে ওগো আল্লাহ তুমি তোমার বান্দাকে জান্নাত দাও কোনো বাধা নাই কিন্তু তোমার বান্দার সাথে আমার কিছু কিছু বোঝাপড়া আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে বান্দা কি বোঝাপড়া আল্লাহ দুনিয়ার হায়াতে আমিও তার পাশে বসবাস করতাম তার ক্ষমতা ছিল এই জন্য আমার উপরে জুলুম করেছে আমার হক মেরে খেয়েছে আমার জমি মেরে খেয়েছে আমার টাকা মেরে খেয়েছে আমার হক নষ্ট করেছে ভাই বলবে আল্লাহ আমার বড় ভাই হইয়া আমার উপরে জুলুম করেছে ভাই বলবে বড় ভাই বলবে আল্লাহ আমি দুর্বল ছিলাম আমার ছোট ভাই আমার হক নষ্ট করেছে বাবা হইয়া সন্তানের হক নষ্ট করেছে সন্তান হইয়া বাবার হক নষ্ট করেছে আল্লাহ আজকে আগে আমার পাওনা বুঝাই দিক এরপরে জান্নাতে যাক নবী আমার এই কথা বলি আবার বলে ও সাহাবী কেরাম যারা অপরাধ করায় লিপ্ত হয়ে যায় তারা একটা অপরাধ করে ক্ষান্ত থাকে না নানা বিধি অপরাধের ভিতরে লিপ্ত হয়ে যায় আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবী কেরাম যারা পুরি পুরি আমল নিয়ে দাঁড়াইবে পাহাড় সমতুল্য আমল নিয়ে দাঁড়াইবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইবে অভিযোগ করবে আল্লাহ কয় বান্দা তুমি তার হক বুঝাইয়া দাও আল বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ এটা তো ময়দানে মাহশার দুনিয়ার জমিন হলে আল্লাহ আমি তার হক বুঝাইয়া দিতাম একের পরিবর্তে 100 কেন আল্লাহ যত চাইতো তত দিতাম আয় আল্লাহ ময়দানে মাহশারে আমি কে তার কিভাবে হক বুঝাইয়া দিব আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা আমি ইনসাফ প্রতিষ্ঠা করি ইনসাফ আমি প্রতিষ্ঠা করি ইনসাফ পছন্দ করি বেইনসাফি আমি কখনো করি না আমার বান্দা অভিযোগ করেছে ইনসাফ তো আমার করতেই হবে তাহলে তুমি তোমার তুমি যে হক নষ্ট করেছো এর পরিবর্তে তুমি তাকে নেকি দিতে থাকো একে একে অভিযোগ করবে আর নেকি দিতে থাকবে একজন অভিযোগ করবে আবার নেকি দিবে সরকারে দোয়া আলম বলেন নেক দিতে 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 শূন্য হয়ে যাবে এরপরে আল্লাহ তাআলা বলবে বান্দা অমুকের গুনাহগুলো তোমার ঘাড়ের উপরে চাপায় নাও বলে যেই ব্যক্তি পাহাড় সমতুল্য নেক নিয়া দাঁড়াইছে ওই ব্যক্তি গুনার বোঝা নিয়া জাহান্নামের ভিতরে দাবিত হইবে সরকারে দোয়া আলম ডাক দিয়া বলেন ওই ব্যক্তির মতো হতবাগা কপাল পড়া জমিনের ভিতরে আর কেউ নাই ও যুবক ভাই একটু দিনের কান্টা লাগা দাও মায়ার নবী রহমতুল লিল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী আমার প্রচন্ড অসুস্থ নবী দাঁড়াইতে পারেন না নবী হাঁটতে পারেন না নবী বড় দুর্বল তখন ফজলকে ডাক দিয়া কয় এরা ফজল আমাকে ধরো আরেকজন সাহাবীর কাঁধে দুইজনের কাঁধের উপরে বড় দিয়া নবী আমার দাঁড়াইলেন নবী আমার ডাক দিয়া কয় ফজল এখন আমাকে নিয়ে মসজিদ নবীর সামনে চলো ফজল বলেন আমি আল্লাহর নবীকে নিয়ে চলতেছি তাকায় দেখি মায়ার নবী কদম দিতে পারে না নবীর বড় দূর কষ্ট হয় নবীর কদম দিতে পারে না পায়ের ছেচরানো দাগগুলো জমিনের ভিতরে পুইরা যায় ফজল বলেন আমি আল্লাহর নবীকে নিয়ে মসজিদে নবীর সামনে হাজির হয়ে গেলাম নবী আমার সাহাবাই কেরামদেরকে ডাক দিলেন সকল সাহাবীরা যখন উপস্থিত হইল নবী ডাক দিয়া কয় ফজল আমাকে একটু উঁচু জায়গায় দাঁড়া করাও ফজল বলেন আমি আল্লাহর নবীকে উঁচু জায়গায় দাঁড়া করে রইলাম নবী আমার উঁচু জায়গায় দাঁড়ায়া সাহাবাই কেরামদেরকে ডাক দেয়া কয় ও আমার সাহাবাই কেরাম তোমাদের ভিতরে এমন কেউ কে আছো যার হক আমি নষ্ট করেছি বা কেউ আমার কাছে দিনার দেরহাম পাইবা বলো বলো আমি তার পাওনা পরিশোধ করে দিব কালকে আমাদের ময়দানে আমি আদালতে কিবরিয়ায় ঋণী হইয়া দাঁড়াইতে চাই না আমি খেয়ানতকার খেয়ানতদার হইয়া দাঁড়াইতে চাই না
কিয়াসো বার 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 মায়ার নবী যখন এভাবে আলান করতেছে কিয়াসো তার হক বুই জানাও কিয়াসো তার ঋণ পরিশোধ কইরা নাও বার বার যখন আলান করে এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আমি আপনার কাছে তিন দিরহাম পাই আপনি আমার তিন দিরহাম পরিশোধ করেন নাই নবী আমার ডাক দিয়া বলেন সাহাবী কিভাবে তিন দিরহাম পাও বলো বলো নবী যখন বললেন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো সরকার আপনি মসজিদে নববীর ভিতরে বসা ছিলেন এমন সময় এক ভিক্ষুক আপনার কাছে এসেছে আপনার কাছে দিনার দিরহাম ছিল না আপনি আমার কাছ থেকে নিয়ে তিন দিরহাম তাকে দিয়েছেন নবী ফজলকে ডাক দিয়া কয় ফজল এই সাহাবীর তিন দিরহাম দিয়া দাও নবীর পক্ষ থেকে যখন তার পাওনা পরিশোধ করে দেওয়া হয়েছে আবার নবী ডাক দিয়া কয় ও আমার সাহাবাই কেরাম আর কে আছো তার বদলা পরিশোধ করবা কে আছো আমি কাউকে আঘাত দিয়েছি কথা দিয়া বা কোনো কথার মাধ্যমে আমি তোমাদেরকে আঘাত দিয়েছি বলো কে আছো তার পাওনা তার বদলা পরিশোধ করে নাও নবী বার 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 যখন আলান করতেছি এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী আমি বদলা গ্রহণ করতে চাই নবী ডাক দিয়া কয় সাহাবী কি বদলা গ্রহণ করবা সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আঘাতের বদলে আঘাত করতে চাই আঘাতের বদলে আঘাত করতে চাই নবী আমার ডাক দিয়া কয় সাহাবী কিভাবে আঘাত করেছি জবাব দাও সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো আল্লাহর নবী ওই যে যুদ্ধের ময়দানে আমি আপনার পাশে পাশে চলতেছিলাম এমন সময় আপনি যখন চাবুক ঘুরাইতেছিলেন তরোয়ারি ঘুরাচ্ছিলেন ওই ঘুরাইতে ঘুরাইতে আঘাতটা এসে আমার পিঠে লেগে গেছে ও গো আল্লাহর নবী ওই আঘাতের বদলে আমি আঘাত করতে চাই আঘাতের পরিবর্তে আজকে বদলা গ্রহণ করতে চাই নবী আমার ডাক দিয়া কয় ফজল আমার তরোয়ারিটা ফাতেমার কাছে রাখা আছে যাও যাও আমার তরোয়ারিটা নিয়ে আসো ও যুবক ভাই দিলের কানটা লাগা দাও রহমাতাল লিল আলামিন সরকারে দু আলাম নবীর বদলা গ্রহণ করবে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় সাহাবী ভাই এটা তো শুটিং এর জায়গা না প্লিজ আল্লাহ 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 ও যুবক ভাই দিলের কানটা লাগায় দাও রে বাবা একটু চক্ষু দুইটা দিলটাকে নরম কইরা দেখো দুইটা ফোটা চোখের পানি আসে কেন ও যুবক ভাই জীবনটা তো হাসতে হাসতে কাটায় দিলা ও যুবক ভাই কত অনুষ্ঠান করলা হাসার জন্য কত কৌতুক করলা হাসার জন্য সমুদ্র সৈকত গেল হাসার জন্য ঘরের ভিতরে টেলিভিশন লাগাইলা হাসার জন্য মোবাইলের ভিতরে কৌতুক ঢুকাইলা হাসার জন্য একটা বার কি কেঁদেছো কখনো কি একটা রজনী আল্লাহর জন্য কাটাইছ ও যুবক ভাই আজকে যেহেতু আল্লাহ তার নিয়ে এসেছেন আজকে যেহেতু এই বরকতপূর্ণ মজলিসে বসেই গিয়েছি একটু দিলটাকে নরম করে দাও দেখো দুইটা ফোঁটা চোখের পানি আসে কিনা আল্লাহর নবী কয় হুররিমাতিন নার আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ রাসূল কয় যেই চক্ষু জাহান্নামের ভয়ে কান্দা দেয় আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দেয় যুবক ভাই জীবনে তো বহু হাসেছো একটাবার কি চিন্তা করেছো হয়তোবা আমি ইমরান হোসেন মুজাহিদি আজকে এখানে কথা বলতেছি ও যুবক ভাই স্টেজ থেকে নামতে পারবো কি পারবো না জানা নাই আমি তো মনে করি এটাই আমার জীবনের শেষ সময় একটু দিলটা নরম করে দাও ও যুবক ভাই এখন যদি মালাকুল মওত আসে কি নিয়ে রওনা করবা কোথায় রওনা করবা রে ভাই এই বিশাল অট্টালিকা থাকবে না পাকা টাকার পাহাড় টাকার গরম থাকবে না ক্ষমতার গরম থাকবে না যখন মালাকুল মওত চলে আসবে তুমি হইতে পারো কোটিপতি তুমি হইতে পারো এমপি তুমি হইতে পারো মন্ত্রী তুমি হইতে পারো জজ তুমি হইতে পারো ব্যারিস্টার তুমি হইতে পারো প্রধানমন্ত্রী তুমি মৃত্যুর পরে তোমাকেও তিনটা টুকরা সাদা কাপড় দিবে আবার একজন রিক্সা চালায় ভ্যান চালায় কুলিগিরি করে তাকেও মৃত্যুর পরে তিনটা টুকরা সাদা কাপড় দিবে ও বাবা তোমার আমার ভিতরে তার ভিতরে কোনো ভেদাভেদ নাই তাকেও তিনটা তাকেও কবরের ভিতরে রাখবে সাড়ে তিন হাত মাটির ভিতরে রাখবে তোমাকেও সাড়ে তিন হাত মাটির ভিতরে রাখবে তার কবরে কোনো বিছানা হবে না তোমার কবরে কোনো বিছানা হবে না